ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে আজকে, সবাই খুব সুস্থভাবে ভোট দিয়েছে। কিন্তু কেন্দ্র বাহিনী প্রচুর স্ট্রং ছিল, লোককে ভিতরে যেতে দেয়নি, আর লোক তো এসে শান্তিপূর্ণভাবে দিয়েছে। কিন্তু 5টা পর্যন্ত ওরা ভোট দিতে দিয়েছে, যারা 5টার পরে আসছে ওদেরকে দু একজনকে দিতে দেয়নি। এটা কত নম্বর বুথ দাদা? এটা হচ্ছে 40 নম্বর বুথ। আচ্ছা, মানে বলছেন যে আজকে যে বিয়ে মানে কেন্দ্র বাহিনী যে ভোটটা করিয়েছে, তার মানে আজকে কেন্দ্র বাহিনী সঠিকভাবে ভোটটা করতে পারছে আর কি? হ্যাঁ, সঠিকভাবেই হয়েছে, এর আগের দিনেও সঠিকই হতো, কোনো কারণবশত। আগের দিন কি প্রবলেম হয়েছে যে যাতে আজকে রিপোলিং করতে হলো? এর আগের দিন জোটের কিছু লোকজন খুব গন্ডগোল করছিল, এবার গন্ডগোল করে অন্যজনের একজন ভোট করিয়ে দিয়েছিল, ওটা নিয়ে গন্ডগোল করতে করতে ওরা ব্যালট পেপার নিয়ে ভেঙে চলে গেছিলো। ব্যালট পেপার ওরা যখন ভেঙে নিয়ে চলে গেলো চুরি করে, তখন তৃণমূলের লোকজন তো খেপে গেলো, তো ভোটটা পরে বন্ধ করা দিল, রিপোলিং চাইলো। আজকে কি সুষ্ঠুভাবে রিপোলিং হয়েছে? হ্যাঁ, আজকে তো সুষ্ঠুভাবে হয়েছে। না, আপনারা জনগণ যারা রয়েছে এখানে আপনারা খুশি? একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে। আপনারা কতটা আশাবাদী? আমরা তো 100% আশাবাদী আজকে, 100% শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ অগ্রাধিকার লুফে দিয়েছে ব্যালট বক্সে, আমরা খুব খুশি কেন্দ্র বাহিনীর উপর, এত শান্তিপূর্ণভাবে ভোট আমাদের এখানে সমাপ্ত হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা এখানে আমাদের এখানে আজ বিগত এত বছর ধরে ভোট হচ্ছে, কোনোদিন অশান্তি হয়নি, এবার প্রথম হয়েছিল, তো সেটা আবার নতুন করে আজকে রিপোলিং হয়েছে, তো আজকে সেটা আবার আগের মতোই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে। রিপোলিং হলো প্রথম দফায় যে ভোটটা হলো, সেই সময় কি কেন্দ্র বাহিনী আপনাদের এখানে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু কম ছিল, সংখ্যা কম ছিল, সেদিন গন্ডগোলটা সামাল দিতে পারেনি। আমাদের রাজ্যের পুলিশ? রাজ্যের পুলিশও ছিল, রাজ্যের পুলিশও সক্রিয় ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে কেন আপনারা তাহলে রিপোলিং এখানে হলো কিছু যদি বলেন? সেদিন হয়তো কিছু ওই ব্যালট বক্স নিয়ে চলে গিয়েছিল ওরা, তার জন্য হয়তো কিছু গণনায় প্রবলেম হচ্ছিল, মানে বা কোনো কাগজপত্র কিছু হারিয়ে গিয়েছিল। কোন ব্যানারের লোক ব্যালট বক্স নিয়ে চলে গেছে? জোট, জোটের লোক, জোটের লোক। এখানে জোট কারা কারা ছিল? সিপিএম, কংগ্রেস, বিজেপি। বিজেপি ক্যান্ডিডেট দেয়নি আর কি, বিজেপির সিম্পল দেয়নি, ক্যান্ডিডেটটা বিজেপি ছিল, বিজেপি ক্যান্ডিডেট ছিল। সিপিএম এর কোনো ক্যান্ডিডেট ছিল? সিপিএম এর চিহ্নটা ছিল, চিহ্ন ছিল, বিজেপির ক্যান্ডিডেট ছিল। মানে এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি জোটে ছিল? হ্যাঁ, জোটে, মহা জোটরা ছাপ্পা করার চেষ্টা চলছিল, কিন্তু সেটা জনসাধারণ রুখে দিয়েছিল। করিমুল হক। আপনি কোনো পার্টি করেন? অবশ্যই করি। কোন কোন পার্টির সাথে যুক্ত আছেন? তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত। আপনি আজকের যে রিপোলিং হলো এই ব্যাপারে কিছু বলতে চাইছেন? অবশ্যই বলুন, আপনি কি বলার? আমি হচ্ছে এই যে এখানে পরিষ্কার লেখা আছে শফিকুল ইসলাম ক্যান্ডিডেট, ওনার হচ্ছে আমি ইলেকশন এজেন্ট। এই ইলেকশন এজেন্টের আমার যা পোলিং এজেন্ট থাকবে, সেই পোলিং এজেন্ট ঠিকঠাক করতে গিয়ে আমার যা বিএসএফে যা অত্যাচার করছে, যা হেনস্থা করছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো জায়গা নেই। এরা পরিষ্কার বলছে বিজেপির কোনো ক্যান্ডিডেট নাই এখানে, কেন? এক নম্বর, দু নম্বর বলছে বিজেপির প্রার্থী নাই, কী কারণে? তোমরা কোনো অত্যাচার করেছো নাকি? এরকম বিভিন্ন রকম বারবার বারবার এরা কেন্দ্র বাহিনী যেটা এসছে, মানে অর্থাৎ বিএসএফ, এরা যেটা পরিষ্কার বোঝা গেল আমাদের বিজেপির দালাল হয়ে এসছে। আমাকে ইভেন, আমি একটা ইলেকশন এজেন্ট, আমার যা রুলস আছে সে রুলসটাও ওরা ফলো করেনি, আমাকে বারবার বারবার ওখান থেকে মানে তাড়িয়ে দিয়েছে। আমি এটাই বলতে চাইছি, এরা বিজেপির এখানে কি কারণে এই এটা ঘটনাটা ঘটালো এই বিএসএফ জওয়ানরা? এটা কত নম্বর বুথ আপনার? এটা আমাদের বুথ নাম্বার হচ্ছে নওদা, 3 নং নওদা অঞ্চলের অধীনে 40 নম্বর বুথের ক বুথ আজকে রিপোলিং ভোট হলো। আপনার এখানে কি বিএসএফ এর উপরেই মানে কোনো কমপ্লেন বা সেরকম কিছু জানাচ্ছেন কি? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি এসডিএফ ও, তারপরে হচ্ছে আপনার ইলেকশন কমিশনার যিনি হায়ার অথরিটি এখানে এসেছিলেন ওনাকেও জানিয়েছি, আমাদের আইসিকেও জানিয়েছি, ওনারা কারো কথাই তো আক্কা করেন, ওরা বুথে ডাইরেক্ট ভিতরে ঢুকে যাচ্ছে, পোলিং এজেন্টের পরে হামলা করছে। আমাকে এখন অবধি লাস্ট আপনাদের ওই জন্য জিজ্ঞেস বললাম যে আপনারা যদি আগে আসতেন তাহলে ওনাদের সঙ্গে আমি ফেস টু ফেস আলোচনা করে দিতাম, কেন এই ঘটনাটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহারটা কেন করলো? আজকে যে রিপোলিং হলো তাতে আপনার বক্তব্য কি, যে মানে সুষ্ঠুভাবে এখানে কি সেন্ট্রাল ফোর্স আসাতে সুষ্ঠুভাবে আজকে ভোট আমাদের বিগত দিনেও সুষ্ঠু হয়েছে? বিগত দিন মানে বলছে বিগত বছর, যেগুলো বিগত বছরে গেছে আর বিগত, হ্যাঁ বিগত দিনে যেটা 8 তারিখে যেটা আমাদের ভোট হয়েছিল সেটা আমাদের সব সুষ্ঠুভাবেই হয়েছে। আমাদের, আমার কাছে ছবি প্লাস ভিডিও ফুটেজ সবই আছে, সব প্রমাণ দিতে পারবো। বিরোধী অর্থাৎ মহাজোট করে যারা এসেছিলেন ওনারা ব্যালট চুরি করে নিয়ে গেছে, এবং প্রার্থী, যিনি প্রার্থী আছেন খাদিমুল ইসলাম নাম,
ওনার হচ্ছে কি কোন ইয়া থেকে ছিল আমাদের কংগ্রেস থেকে, কংগ্রেস থেকে জোট করেছিল, দেখাচ্ছি ছবি আপনাকে। এই যে আপনারা দেখবেন, যদি ছবি করার প্রয়োজন ক্যামেরার সামনে দেখাবো, অবশ্যই দেখাবো ক্যামেরার সামনে। এই যে দেখবেন, না ছবি আছে, এই যে দেখবেন, এই যে কংগ্রেসের হয়েছিল ইনি ক্যান্ডিডেট হচ্ছে, এগুলো সব ওদের দুষ্কৃতি ব্যালট পেপার। এই যে ওনার হাতে এই যে সিলটা আছে দেখবেন ভালো করে, এইগুলো সব নিয়ে চলে যাচ্ছিল। আমরা পড়ে, আমরা যারা রোলিং পার্টির তৃণমূল পার্টির, আমরা পড়ে আটকায় নিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করেছি, এবং কি ব্যালট বাক্সগুলোও চুরি করা ধান্দা করেছিল সেগুলোও রক্ষণাবেক্ষণ করেছি। তারপরে আপনারা আরেকটা দেখাচ্ছি আপনাদের, ইনার নাম চেনবানু বেগম, ইনি কোন পার্টির সদস্য, ইনি হচ্ছে সিপিএম পার্টির জোটের। আপনার বক্তব্যে কোনো ইনসিডেন্ট ঘটিয়েছে বা আগামী দিনে যে 8 তারিখের ভোটের মডে কথা কিছু বলছেন, মানে কি বলতে চাইছেন? ইনারা বিভিন্ন রকম আমাদের হুমকি দিয়েছিল, এবং কি পেপার কি ওটাকে বলছে আমাদের পেপার স্প্রে বলছে, পেপার স্প্রে বলে আমাদের যে সম্পূর্ণ গায়ে ছিটিয়ে ফিটিয়ে পড়েছে। আমার এক ভাই আছে, দাঁড়াও এখানে আছে, এই যে ওই ভাইকে নাকে মুখে মারছিল, উনি অজ্ঞান হয়ে গেছিল। এই যে দেখবেন, এই যে সব জলে টলে গেছে, এরা পরিকল্পিত ভাবে আমাদের এই কোনো দিনও কোনো জীবনে এরকম হয়নি। ভদ্রমহিলা পেপার স্প্রে মেরেছে, না যিনি পেপার স্প্রে মেরেছে ওনার নাম হচ্ছে কি নাম, রুবেল আশরাফ। উনি কোন পার্টির সদস্য? উনি জোট পার্টির সদস্য। এই করে ঝামলা করে আমাদের এখানে কোনো কর্মী সরি তো কোনোবারে এরকম হয়নি, এবারে প্রথম ঐতিহাসিক এই ঘটনা ঘটালো। আমরা খুব মানে দুঃখিত, আগামী দিনে যে আমাদের এই একটা খারাপ বার্তা গেলো, আমরা খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে। এটাকে যাতে আবার আমাদের যা আমাদের কাছে যা খবর আছে, আমাদের যা খবর আছে, কালকে যখনই আমাদের ইয়া হয়ে যাবে, কাউন্টিং হয়ে যাবে, কাউন্টিংয়ের পর আমাদের বলে বাড়ি বাড়ি ভাঙচুর হবে। বিশেষ করে আমার উপরে রশিদ যিনি দেখালাম, চেনবানু খাতুন, ওনার যে ওনারা আসছিলেন এখানে ভোট লুট করতে, ছেলে, ওনার স্বামী আর উনি নিজে, তিনজন মিলে ভোট ব্যালট বাক্স লুট করে নিয়ে গেছে। আমার পরে বারবার প্রেসার ক্রিয়েট করেছে, ভিডিও ফুটেজ আছে, ওই ফুটেজে আমাকে বারবার ধাক্কা মেরেছে। আমি একজন আগামীকাল তাহলে কাউন্টিং এর পর আপনি যে বলছেন যে আপনাদের উপরে হামলা হতে পারে, সেই জায়গাটাতে আপনারা কোনো স্টেপ নিয়েছেন? অবশ্যই নিয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে, আমরা দেখি কতটা শান্ত করা যায়। এখন আগামীকাল কাউন্টিং এর পরে দেখি কি প্রশাসন আমাদের কি করে। আশিস সাহেব, আজকে যে রিপোলিং হলো তাতে আপনাদের জনসাধারণের কি মত, মানে এখান থেকে জনসাধারণ আমাদের খুব সাড়া দিয়েছে, এমন সাড়া দিয়েছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে 760 ভোটার, 760 ভোটারের মধ্যে কতগুলো পোলিং হলো আমাদের, 456 পোলিং হয়েছে। এর থেকে আর কি বলবো আপনি, তাহলে আপনারা আশাবাদী আগামীকাল? অবশ্যই 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 আশাবাদী। আমাদের সুষ্ঠুভাবে ভোট করানি, এটা কেন্দ্রবাহিনী আমাদের ভোট সুষ্ঠুভাবে আমরাই করেছি, ওনারা অত্যাচার করেছে আমাদের উপরে, নিগ্রহ করেছে। তাহলে আপনারা সুষ্ঠুভাবে ভোট করাতে পারলেন না কেন? আমরা ভোট করাতে আমাদের সুষ্ঠুভাবেই ছিল, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কেন্দ্রবাহিনীকেই আজকে কেন দরকার হলো বা রিপোলিং এর কেন দরকার? আমরা শুধু বিরোধীর জন্য কালকে সুষ্ঠুভাবে ভোটটা করাতে পারিনি, ওরা তো প্ল্যান করে এসেছিল যে ভোটটা যেন আমরা না করতে দিই, ওরা তো হারে যাবে বলে আমাদেরকে কালকে সুষ্ঠুভাবে ভোটটা বামচাল করার জন্য ভোটটা করতে বলেছি বলেছি কালকে। আর আমরা পোলিং এজেন্ট, আমরা আছি পোলিং এজেন্ট, সরি আমরা হচ্ছে ইলেকশন এজেন্ট, আমি আশরিনা খাতুনের ইলেকশন এজেন্ট, আমাকে বারবার করে ওই বুথ থেকে বের করে দিচ্ছে কেন্দ্রবাহিনীরা, বারবার করে আমাকে বুথ থেকে বের করে দিচ্ছে আজকে। তারপরে আমি বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমরা আর ওখানে যাইনি, আমাদের যে পোলিং এজেন্ট ছিল তারাই ওটা দেখেছে কীভাবে ভোট হয়েছে না হয়েছে, ওরা ঠিকভাবে বলতে পারবে। আর বারবার করে কেন্দ্রবাহিনী যার লাইন ঠিক করার কথা, ওনারা লাইন না ঠিক করে ওনারা বুথের ভিতরে কী করে ঢুকে, এটাই আমাদের সব থেকে খারাপ ব্যাপার। ওনারা কিন্তু বুথের ভিতরে ঢুকার ওদের কোনো নিয়ম নেই, আমরা যেটা জানি আমরা খবরে দেখেছি ওরা বুথের ভিতরে ঢুকতে পারবে না, ওই মানুষকে ঠিকঠাকভাবে শান্তিভাবে যেন ওরা ভোটটা দেওয়ায়, এটাই আমরা জানি। এটার প্রমাণের জন্য আমি ছবি করতে চাইছিলাম, আমার মোবাইলেও রাখতে দেয়নি, কারো মোবাইল রাখতে দেয়নি, ওরা যেটা খারাপ ব্যবহার করেছে সেই প্রমাণটা আমরা ওই জন্যে, মোবাইল যেহেতু রাখতে দিচ্ছে না প্রমাণটা আমরা দিতে পারছি না।
RockSafeMusicList.com. Royalty free music for more.